পঞ্চায়েত সভাপতি গঠন। সকাল 6টা থেকে ব্লক অফিসের চারিধারে 144 ধারা জারি ছিল। বাজারের সমস্ত দোকান বন্ধ। ব্লকের সামনে দিয়ে কোনো রকম যানবাহন যেতে দেওয়া হয়নি। সকাল থেকে এলাকায় টানটান উত্তেজনা, কখন কি হয়। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায়, সবার আশা নিরাশা করে দলের সিদ্ধান্তকে স্বীকৃতি দিয়ে সর্বসম্মতিক্রমে বিশ্বজিৎ ঘোষ সভাপতির আসনে বসলেন। এবং সহসভাপতি হলেন হাসিনা মণ্ডল পিঙ্কি। এদিকে নদের বিডিও কৃষ্ণচন্দ্র দাস মহাশয়ের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও দক্ষতার ফলে নদা ব্লকের করতাল সভাকক্ষে পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহসভাপতি গঠনের কাজ সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন হয়। বেলা 11:40 গঠন প্রক্রিয়া শুরু হয় এবং 1:30 শেষ হয়। শেষ হওয়ার পর সভাপতি ও সহসভাপতিকে ওনাদের অফিস রুম ঘুরে ঘুরে দেখালেন বিডিও সাহেব। দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত চেয়ারে বসালেন এবং সমাজ সেবার কাজ কিভাবে করতে হবে তার পরামর্শ দিলেন। নবনির্বাচিত সভাপতি সাহেবও হাতে হাত রেখে কথা দিলেন দুজনে মিলে সুন্দর ও উন্নত নওদা গড়ার। পঞ্চায়েত সমিতি কাজ করতে গিয়ে কোথায় কোন নিয়ম অনুযায়ী কাজ করলে কী হবে, আপনি যেমন কনস্টিটিউশনাল হেড আমি সেই রকম এক্সিকিউটিভ, ওই রকম আপনারা আর আমার মধ্যে যদি মেলবন্ধন না থাকে তাহলে কিন্তু পঞ্চায়েত সমিতি আমি আপনি অল্প কর্মদক্ষ হবে অল্পদানদেরকে নিয়ে সবটাই আমরা একটা ক্লাস করব, তাই না? আজকে দলের নির্দেশ মতো এবং সর্বসম্মতিক্রমে আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচিত সদস্যদের সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতা আজকে নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি। গতবার জেতার পরে আপনি সভাপতি হলেন? আমি 2008 থেকে 13 পর্যন্ত মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য ছিলাম। 13 সালে আমি নওদা পঞ্চায়েত সমিতির কনটেস্টিং পার্টি ছিলাম, এবার আবার টিএমসি থেকে জয়লাভ। আপনি ভোটের বেশ কিছুদিন অল্প কিছুদিন আগে আর কি তৃণমূল যোগদান করলেন, জিতলেন এবং এই যে সভাপতি হলেন নওদা ব্লকের একটা পঞ্চায়েত সভাপতি, তা আপনার আজকে কেমন অনুভূতিটা কেমন? আমার আজকে অনুভূতি অবশ্যই বলার নেই, বলার অপেক্ষা রাখে না, খুবই ভালো লাগছে। আজকে আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি, উন্নয়নের কাণ্ডারি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং দলের নির্দেশ মতোই আজকে এই পদে প্রতিষ্ঠিত হয়েছি, বসেছি। আমি আমার পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্যকে নিয়ে এবং দলের নির্দেশ মতোই নওদার সার্বিক উন্নয়নের স্বার্থে লক্ষ্যে এগিয়ে যাব, সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করব। আপনার সভাপতি হওয়ার পিছনে কার অবদান বেশি রয়েছে? দলের অবদান আপনি এবার তো প্রথম জিতলেন পঞ্চায়েত সমিতিতে, জেতার পর সহসভাপতি হলেন, কেমন লাগছে আপনার? কোন দল থেকে জিতেছিলেন? কিছু বলবেন আপনি এই যে 5 বছর এলাকার কী কী কাজ করবো ভাবছেন? আজকে নওদা পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন ছিল, আমাদের যে 28 জন সদস্যা তাদের সকলকে নিয়ে আমরা সর্বসম্মতভাবে দলের যে সিদ্ধান্ত এবং আমাদের যারা সদস্য তাদের মতামতের ভিত্তিতে আমাদের দলের সিদ্ধান্ত এবং আমাদের সেই দলের সিদ্ধান্ত আমাদের পর্যবেক্ষক মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক, রাজ্যের পর্যবেক্ষক মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তার নির্দেশিকা মতো এবং মেম্বারদের সে মতামত নিয়েই নির্দেশ তিনি দিয়েছেন, সেই নির্দেশ আজকে সকলে মিলে একদম সর্বসম্মতভাবে গ্রহণ করেছে আমাদের সমস্ত 28 জন মেম্বার। আমাদের এমএলএ আবু তাহের খান সেখানে আমাদের আজকে উপস্থিত ছিলেন এই সুন্দর একটা দিনে, আমাদের মিলন দিনে। আমাদের ব্লক সভাপতি মোশাররফ হোসেন সাহেব ওখানে উপস্থিত ছিলেন, আমি সাবডিভিশনের পক্ষ থেকে আমি সেখানে ছিলাম এবং সুন্দরভাবে সব কিছু একবার ইউনানিমাসলি গ্র্যান্টেড হয়েছে, সকলে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছে, আনন্দ চিত্তে সকলে সবাই মিলে মেনে নিয়ে একসঙ্গে হাতে হাত মিলিয়ে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে যে উন্নয়ন সেই উন্নয়ন তারা রচনা করবে। আজকে সর্বসম্মতভাবে সভাপতি হয়েছে পঞ্চায়েত সমিতি, নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছে আমাদের বিশ্বজিৎ ঘোষ, তিনি সভাপতি হয়েছেন
এবং সহসভাপতি হয়েছেন নওদা পঞ্চায়েত সমিতির হাসিনা মণ্ডল পিঙ্কি, তাকে তারা সর্বসম্মতভাবে সভাপতি এবং সহসভাপতি তারা মনোনীত হয়েছে তাদের। আজকে খুবই আনন্দের দিন, আমরা নওদা পঞ্চায়েত সমিতির সর্বসম্মতিক্রমে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হয়েছে, কোনো রকম কোনো বিশৃঙ্খলা ঘটেনি এবং আমাদের সর্বোপরি দলনেত্রী এবং আমাদের দলের যিনি নেতা মুর্শিদাবাদের পরিচালক শুভেন্দু অধিকারী, তিনি যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন সেইভাবেই সর্বসম্মতিক্রমেই আলোচনা সাপেক্ষে সকলের যাচাই করেই আমরা বিশ্বজিৎ ঘোষকে এখানে সভাপতি হিসেবে মনোনীত করেছি এবং দল যা চেয়েছিল সেটাই হয়েছে। এবং আমাদের সেই সঙ্গে পিঙ্কি হাসিনা মণ্ডল, তিনি সহসভাপতি হিসেবে এখানে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন। আমরা আজকে নওদা পঞ্চায়েত সমিতি গঠন হলো এবং পঞ্চায়েত সমিতি গঠন হওয়ার পূর্বে আমাদের নেতা শুভেন্দু অধিকারী তার নির্দেশ মতো পর্যবেক্ষক অরিত মজুমদার ওনার স্পেশাল পর্যবেক্ষক হিসাবে আজকে এসে সেখানে বিশ্বজিৎ ঘোষ সহসভাপতি এবং পিঙ্কি মণ্ডল সহসভাপতি হিসাবে সর্বসম্মত এখানে নির্বাচিত হয়েছে। তার মধ্যে 27-এর মধ্যে আমাদের দলের একজন, বাকি ছিল 28, মানে বিজেপির একজন, তিনিও আমাদের দলের পক্ষে, তিনি সভাপতি এবং সহসভাপতির পক্ষে ভোট দিয়েছে। আজ থেকে নওদার উন্নয়নের কর্মযজ্ঞে, শুভেন্দু অধিকারী উন্নয়নের কর্মযজ্ঞে নওদায় যেভাবে অতীতে উন্নয়ন হয়েছে, আগামী দিন উন্নয়নের বার্তা নিয়ে মানুষকে, নওদার জনসাধারণকে একটা স্বচ্ছ এবং ভালো প্রশাসন উপহার দেওয়া হবে এবং মানুষের পাশে থাকবে। অফিস বিহারা হিসেবে যারা নিযুক্ত হয়েছে তারা মানুষের মঙ্গলে, মানুষের কল্যাণ সাধনে কাজ করবে। আজকের সভাপতি গঠন হলো, আমরা 11টা থেকে সবাই আমরা মিটিং হলে চলে গেছিলাম, অনারেবল সদস্যদের আসতে একটু দেরি হয়েছে, ওরা প্রায় 11:40 ঢুকেছে। আমরা শান্তিপূর্ণভাবে সভাপতি এবং সহকারী সভাপতির সিলেকশনটা কমপ্লিট করেছি, কোনো রকম ভোটাভুটি হয়নি, আনকনটেস্টেড হয়েছে এবং আমরা প্রসেসটা শেষ করেছি প্রায় 1:30 নাগাদ। তারপরে আমরা প্রসেসটা শেষ করার পরে মিটিং শেষ করে এসে সভাপতি এবং সহকারী সভাপতিকে নিয়ে তাদের চেম্বারে বসিয়ে দিয়ে তাদের সঙ্গে শুভ হাত বিনিময় করে মোলাকাত করে আমরা মোটামুটি প্রসেসটা শেষ করি। আজকে সভাপতি কে হলেন এবং সহসভাপতি কে? সভাপতি হলেন বিশ্বজিৎ ঘোষ, সহকারী সভাপতি হলেন হাসিনা মণ্ডল ওরফে পিঙ্কি, দুজনেই টিএমসি, তারা সভাপতি এবং সহকারী সভাপতি পদ অলঙ্কৃত করলেন। ভোটের আগে যে একটা টানটান উত্তেজনা মনে হচ্ছিল নওদা ব্লকে, যার জন্য 144 ধারাও আজকে সকাল থেকে রয়েছে। প্রথমত ভোটের আগে একটা টানটান উত্তেজনা ছিল, কিন্তু আজকে সকাল থেকে আমি কনফার্ম হয়ে গেছিলাম যে পরিস্থিতি খুব স্বাভাবিক থাকবে এবং শান্তিপূর্ণভাবেই ভোট হবে। এবং আপনার আইডিয়াটা ঠিক হলো? আমার আইডিয়াটাই ঠিক। আপনি নতুন এই ব্লকে জয়েন করার পরে এই যে খুব অল্প দিনের মধ্যে পঞ্চায়েত সমিতি গঠন করলেন এবং সুন্দরভাবে হয়ে গেল, তা আপনার এই মুহূর্তে অনুভূতিটা কী? আমার অনুভূতিটা খুব ভালো লাগছে। এখানে সমস্ত স্টাফ এতটাই কোঅপারেটিভ যে আমি কোনো স্টাফকে কোনো কথা বলার সঙ্গে সঙ্গে সেই স্টাফ সম্পূর্ণভাবে নিজেকে একবার উজাড় করে দিয়ে কাজ করছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এ পর্যন্ত আজ পর্যন্ত আমি যতগুলো পলিটিক্যাল লিডারের সঙ্গে কথা বললাম তাদের কোঅপারেটিভ মনোভাবটা আমি দারুণভাবে পেয়েছি এবং ওদের কাছে আমি আবেদন রেখেছিলাম যে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহকারী সভাপতি নির্বাচনের সময় যেন কোনো রকমের ঝাড়ুল ঝামেলা না হয়। তারা আমার কথা রেখেছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং খুব সহানুভূতিশীল, আমার খুব ভালো লাগছে। Thank you.
বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, 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 মোশাররফ হোসেন জিন্দাবাদ, 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 আমাদের এমএলএ সাহেব জিন্দাবাদ, 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 অরিন্দ মজুমদার জিন্দাবাদ, 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 তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, 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 মমতা ব্যানার্জি জিন্দাবাদ, 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 শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, জিন্দাবাদ, বামন এখানে অরিদার বলা খালা না না আমি